ব্লগার চৈতালি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে রয়েছে ভাইফোঁটা স্পেশাল। আমি কিভাবে আমার ভাইদের সঙ্গে বোনেদের সঙ্গে আজকে দিনটি সেলিব্রেশন করলাম সেই নিয়ে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আর বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আর যারা প্রথমবার আমার পরিবারে আসছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনে নিচে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করতে ভুলবেন না, কারণ ওটা প্রেস করে দিলে আমার সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা এবার শুরু করে দিন। এবছরের ভাইফোঁটা আমার মায়ের বাড়িতে হবে, অর্থাৎ যাদবপুরে। তো সেখানে আমরা গতকালই চলে এসেছি, কেননা সকাল থেকেই বাজার করা, তারপর রান্না করা, এগুলো সব শুরু হয়ে গেছে। আর এবছরের ভাইফোঁটা আমরা দুই বোনে মিলে খরচা করে করছি। ভাইদের সবাইকে ডেকেছি, এখানেই আসবে। আর এই বাড়িতেই থাকে কাকার ছেলে, তাকেও ফোঁটা দেওয়া হবে। তো দুই বোনে মিলে কাটাকুটি মোটামুটি করতে করতেই রান্নাও বসিয়ে দিয়েছি, কেননা রান্নাবান্না করার পরই ভাইফোঁটার নিয়মকানুন সব শুরু হবে। আর আমাদের সঙ্গে মেন রয়েছে ওই যে আমার ছোট মা, অর্থাৎ কাকিমা। তো দেখুন আমরা তিনজনে কীরকম পটিপাটি করে রান্না করতে বসেছি। প্রথমে আনাজ কাটছি এবং মার আজকে মোটামুটি ছুটি, মা শুধু জলের দিকটাই সামলাচ্ছে। আর এইদিকে দেখুন সবাই একসাথে এবং জমাইতি আড্ডা একদম জমে উঠেছে। এখানে আমার বর রয়েছে, বোনের বর, ছেলে, মেয়ে, ভাই, বোনের মেয়ে, সবাই মিলে এখানে পাঁচ মিশালই কথাবার্তা চলছে। এর মধ্যে আমি এখনও ঢুকিনি, আমি শুধু দূর থেকেই ভিডিও করছি, কেননা ওদের সঙ্গে এখন আমি ঢুকলে হবে না, রান্নার দিকটা সামলাতে হবে। তো এটা আমার মেজমাসি, ইনিও ততক্ষণে চলে এসেছেন এবং এসেই জামাকাপড় ছেড়ে রান্নায় বসে গেছেন। আর এই যে আজকে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। তো আমার ছোটো মা এখানে রান্না বসিয়েছে। এই জায়গাটা আমার ভাইয়ের গাড়ি রাখার জন্য করা হয়েছে, তো বর্তমানে এটা এখন আমাদের পিকনিক স্পট হয়েছে, এইখানেই রান্না করা হচ্ছে। কেননা রান্নাঘরটা খুবই ছোটো, ওখানে সবাই মিলে একসাথে রান্না করলে হবে না, তো রান্না বেশি দেরি করলেও আবার খেতে দেরি হয়ে যাবে। তো এখানেও গ্যাস ওভেনে বসিয়ে দেওয়া হয়েছে রান্না। তো এটি আমার ছোটো মা রান্না করছেন এবং রান্না ভীষণ ভালো করেন, এবং আমরা ছোটোখাটো রান্নাগুলো করছি, আর যে মেইন ডিশগুলো ওগুলো আমার ছোটো মা করবে। তো রান্না মোটামুটি কমপ্লিট এবং এবার আমরা ভাইফোঁটার দিকে চলে এসেছি, প্রদীপ ধরিয়ে দিয়েছি। তো আজকে শনিবার, তো এই বছরের ভাইফোঁটা দই দিয়ে হবে। ফোঁটা শনিবারে পড়লে আমরা কাজল আর চন্দন দিয়ে ফোঁটা দিই না। মিষ্টি গোছানো হয়ে গেছে, ভাইফোঁটা দেওয়া শুরু হয়ে গেল, আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, শেষের দিকে দেখতে পারবেন যে আমার বর কীরকম বেগুনি রান্না করলো জীবনের প্রথমবার। ভীষণ মজাদার, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই বলে তিনবার আমরা দুই বোনে মিলে ভাইফোঁটা দেব। এই হচ্ছে ভাইফোঁটার মন্ত্র। তো এটা হচ্ছে আমার মেজমাসির ছেলে পাপ্পু ভাই, এটা সবথেকে বড় ভাই, ওকেই আগে এই জন্য ফোঁটা দেওয়া হচ্ছে। বড় মেজ ছেলে আচ্ছা ঠিক আছে, ফিরে বৃত্তি দেখবি শুধু, দেখে যাবি আমরা কেমন দেখ।
গায়ে জোর হয়ে গেল যে বুড়িগুলো দেবে তো এবার দুজনেই তাকাবি ফটো দেওয়ার সময় লেফট হ্যান্ডে কেন রাইট হ্যান্ডটা কোথায় আশীর্বাদ দেয় দিদি আশীর্বাদ দিবি তো আচ্ছা হ্যাঁ ওই জন্যই বলছি মিষ্টি আর ওই বলো কই গেল ওই তো এই দেখ শক্তি হয়ে গেল প্রণাম করো দিদিভাইকে বাবা কেন লজ্জা আচ্ছা হিন্দুস্তানে যা পাওয়া যায় নাও না তুমি আমার মেয়েও তো সব কাজ আমার করে দেয় সব কাজ করে শুধু খাবারটাই আমি একা একা খাই এছাড়া বাকি সব কিছু আমার মেয়েই করে সকাল থেকে ঘর গুছানো থেকে বিছানা রান্না বান্না সমস্ত কিছু করে ও চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে না ওই তোর তো আমি সুনাম করছি আমি সুনাম করছি না ওই জন্য চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ফোনটা নিয়ে দেখ পড়ে রয়েছে জামাইবাবু দেখ না কিভাবে ফোনটা নিয়ে পড়ে রয়েছে না এই জামাইবাবু ধরে তো বাবা কি নেশা এটা পারে না ওইটা পারে না একবার বুম্বার কাছে যায় একবার ভাইয়ের কাছে যায় আর বিরক্ত হয়ে যেত কেউ যদি আমার ছেলের কাছে কত শিখতো ফোন শুধু তোর মেসো
তোর ভাই এটা সরা চাদরটা মরে হচ্ছে কি শরীর খারাপ নাকি গলা ব্যথা চা এখন চা পার্টি চলছে টি পার্টি ওই দেখ পিছনে লাগে না আমি মোটেই না তাহলে তখন যে এতক্ষণ লাগলি যে নিজেরা খাইয়া শুয়ে পড়ছো তো আমরা কি খাইছি তখন না না ওদের লজ্জা নেই আমারই লজ্জা পায় তো বাপি লজ্জা পায় না বাবা তুই খাইতে পারবি ঝাল নে দেখি গ্যাস রান্না করে রান্না করতে গেছে এই তোরা সবাই সে কি করে করতে নতুন কুক না আমরা তাই দেখছি আসল কাজ করে দেখাচ্ছে সেদ্ধ হয়নি খেয়েছো
আমি একটা ভালো জিনিস রান্না করেছি আজকে, সেটা কিন্তু চেটে চেটে খেয়েছো। কোনটা? হ্যাঁ কোনটা? শেষ পাতে চাটনি। ওটা চাটার কোনো কিছু জায়গা ছিল জামাই নামে খুব সাপোর্ট হচ্ছে। কালকে ডিউটিটা পাবি তোরা। হ্যাঁ পারবি, নিজেরাই খাইবা চলে যাবো। হ্যাঁ হ্যাঁ খাও, এই প্রথমটাই একটাই হয়েছে, ওইটা টেস্ট হচ্ছে।